আর বলনি যা অবস্থা গো মরে গেলাম কাটা এক প্যাক করে ভন খরচা উঠে নিয়েছিলাম খাবে কি আমাদের চাষিরা ধার দেনা নিয়ে চাষ করেছে মহাজনের কাছে তাদের এই আলু হয়েছে এই সমস্ত আলু বিক্রি করে তাদের দেনাও শোধ হবে নি হাত আছে পা আছে কিন্তু মানুষ নয় আলু নিজেদের শেষ সম্বলটুকু দিয়ে আর ব্যাংক থেকে ঋণ নিয়ে দুবার ধরে আলু চাষ করে সর্বশান্ত মেদিনীপুরের ধাদিকার বহু আলু চাষী নিজেদের জীবন জীবিকার তাগিদে আলু চাষ করতে গিয়ে মাথায় হাত কৃষকদের উঁচু দামে আলু লোড করতে যখন আশঙ্কায় আলু ব্যবসায়ীরা তখন এই দামে আলু বিক্রি করে লাভ তো দূরের কথা চাষের খরচ তুলতে হিমশিম খাচ্ছেন অনেক আলু চাষী বিভিন্ন জায়গায় ফলন ভালো হওয়ায় এই দামে আলু বিক্রি করে হাসি ফুটেছে আলু চাষীদের মুখে কিন্তু অধিকাংশ জায়গায় ছোট আলু পুতুল আলু এবং আলু উৎপাদন কম হওয়ার কারণে ক্ষতির মুখে পড়ছেন বাংলার আলু চাষিরা নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার থাদিকায় গড়বেতা থানা অন্তর্গত এই থাদিকা একদিকে যেমন আলু চাষের জন্য বিখ্যাত তেমনি অন্যদিকে এই থাদিকা কিন্তু পেটাই পরোটা বিক্রির জন্যও বিখ্যাত চলুন এখন এই ধাদিকা এলাকার আলু চাষি ও আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম আলুর ফলন কেমন হচ্ছে এবং এখানকার কৃষকদের সমস্যার কথা দর্শক বন্ধু আলুর বাজার সর্বদা ওঠানামা করতেই থাকে আমরা আলুর দাম বাড়লেও দেখায় কমলেও দেখায় ফলন কম হলেও দেখায় আবার ফলন বেশি হলেও দেখায় আলুর বাজারের সঠিক খবর নিরপেক্ষভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর তাই প্রতিদিন ইন্ডিয়া পটটো নিউজ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর এই ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিতে ভুলবেন না দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নাম আমার নাম সূর্যদেব মুখার্জি আচ্ছা পরিচয় পরিচয় আমি এখানে চাছি আমি ধাদিক এবং ধাদিকা আলু ব্যবসায়ী সমিতির সদস্য আলুটা দেখতে পুতুলের মতো আলু হয়েছে একদম পিওর পুতুল যাকে বলে এটা কি কেভাইস এটা কেভাইস আলু আলুটা এরকম হওয়ার কারণটা কি পুতুল প্লাস দাঁত এটা পুতুল আর প্লাস দাঁত এটা দাঁত হয়ে গেছে পুতুল হয়েছে এগুলো বৃষ্টিতে প্রথমে আলু চাষ হয়ে লাগানো হয়েছিল তাতে নষ্ট হয়েছে আবার বৃষ্টির পরে লাগানোর পরে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন এই জল জমে এই দাঁত হয়ে গেছে পুতুল হয়ে গেছে নানা রকম হয়ে গেছে আলু আলু খারাপ হয়ে গেছে আলুর গুণগত মান খারাপ জ্যোতি আলু আছে কেবাইস আলু আছে মাঠের দাম এখানে আলুর দাম চাষির দাম হ্যাঁ চাষিরা ধার দেনা নিয়ে চাষ করেছে মহাজনের কাছে তাদের এই আলু হয়েছে এই সমস্ত আলু বিক্রি করে তাদের দেনাও শোধ হবে নি ওই জমি জায়গা বন্ধক দিয়ে ঘরের গয়না গাটি যা আছে সব বন্ধক ফন্ধক দিয়ে যা হোক দেনাদুনি যদি শোধ করতে পারে তাও কাঁদছে সব পড়ে আছে তার উপরে আমাদের এদিকে হাতি হচ্ছে হাতিতে নষ্ট করছে বহু কাণ্ড মানুষ বাচাবাচি দায় ছশো টাকা চাষি ভাই পাচ্ছে সাড়ে ছশো টাকা বস্তা ডেলিভারি কত ওখানে আরো দশ টাকা প্লাস হচ্ছে

বলেন তাপস মানা আচ্ছা কবিঘা মোটামুটি এদিকে ঘুরে দাঁড়ান সবাই কবিঘা জমিতে মোটামুটি আলু চাষ করেছেন কেভাইস এবং জ্যোতি মিলে সাত বিঘা সাত বিঘা তার মধ্যে আর জ্যোতি কতটা রয়েছে চার বিঘা

মোটামুটি এই যে ধরুন এটা যে চাষটা করেছিলেন এটা করেছিলেন তো যেখান থেকে বীজটা কিনেছিলেন তার দোকানে বলেছেন সেই ঘটনার কথাটা বলেছেন তার দিকে পাওয়া যায় তারা আলু কতটা মোটামুটি বিক্রি করছেন কতটা রাখছেন কাছাকাছি সবই বিক্রি করতে হবে তো তার কি করে

বলি আমরা গরিব মানুষ তো হ্যাঁ তাহলে এরকম ভাগে ভুতায় চাষ করছে দেনা করে তারপরে তোমার হচ্ছে সুদে টাকা নিয়ে কিন্তু ভাব হয়ে গেলে এবার তো বিচার গোলমাল এবার আলুও তো হয়নি ভালো হ্যাঁ সরকার যদি কিছু দান করে তাহলে তো একটু আমরা একটু তো হ্যাঁ আমরা তো গরিব মানুষ খাইটা খাওয়া মানুষ এগুলো সবই ভাগের জমির চাষ

रखो वैसे भेजे फेले देबे ए गैस आलू का एटा भेजे फेले देबे ए आलू का यदि 40 पगा था एटा भेजे फाइव पार्सेंट आलू उठे गए

আমার কুড়ি বিঘে চাষে টোটাল আলু হয়েছিল দুশো আশি ব্যাগ তার পুরোটাই কে বাইশ আলু দ্বিতীয়বার ভাঙিয়ে লাগানো এই জলে সব নষ্ট হয়ে গেছিল বাজার তো মনে হচ্ছে একদমই আজকে একটু রাউনের দিকে আসন্ন কয়েকদিনে কি মনে হচ্ছে মানে মাঠের দামটা বা স্টোর ডেলিভারি যে দামটা কি কমতে পারে আর না বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আমরা আমরা তো আশা করছি কমে যাচ্ছে দিনকে দিন দাম কমছে একশো টাকা পঞ্চাশ টাকা করে কিন্তু চাষি আশা করছে যেমন দামটা বাড়ে কিন্তু ওইটা তো হয়ে উঠছে নি আলু কোয়ালিটি খারাপের জন্য এবারে আলুর গুণগত মান খারাপ হচ্ছে তাতে করে ব্যবসাদাররা আরো আলুর দামটা কমিয়ে দিচ্ছে বুঝতে পারছেন তারা তখন বলছে আমরা এই আলুটা লুবো নিয়ে আলুটা ভালো নয় স্টোরকে গেলে তখন ঢালছে বাঁচছে বেছে দেখছে যখন প্যাকেটের মধ্যে যখন প্যাকেটের মধ্যে দুটো একটা দাঁত চলে যাচ্ছে তারা বলছে আমরা এত দামে লুবো কেনে বলুন যারা বড় ব্যবসাদার স্টোর মালিক তারা খেলোবা করছে তারা আলুটাকে দুশো টাকা দাম মার্কেট কম করছে টুকটা খারাপের জন্য তাতে করে আমরা ছোট ব্যবসাদার একটু ক্ষতির মুখে পড়ে যাচ্ছি চাষিবাসী চাষি ভাই একটু ক্ষতির মুখে পড়ে যাচ্ছে এরকম অবস্থা দাঁড়িয়েছি আমরা আমরা ছোট ব্যবসাদার কোনো ব্যবসা করতে পারছি না আমাদের আলুগুলো বেজা করতে পারছি না চাষি ভাইদের কাছে নিয়ে এই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে একটা হ্যাঁ আমি বলতে চাইছি যে সরকারের কাছে অনুরোধ করবো যে চাষিরা যেমন মানে বাঁচতে পারে এই লোনগুলা যদি ছাড় হয় যত ছেড়েছে তাহলে চাষিরা একটু বাঁচে আর কি লোকসভা ভোট আছে এবং মোদিজিকেও বলা হবে সে একটা আমাদের প্রধানমন্ত্রী দেশের সে যদি এই ছাড়বাদ করে দেশে আরও ভালো চাইবে সবাই মুখ্যমন্ত্রী তো দেখছে আরো যাতে দেখে আরো চাইছি দেখার জন্য ঠিক আছে দাদা নমস্কার প্রশান্ত ঘোষ আচ্ছা বাড়ি কোথায় বাড়ি দলদলি গড়বেত থানা ওকে তো আজকে যে আলু তুলছেন এখানেও কি একই সেই পুতুল আলু হ্যাঁ চারিদিকে পুতুল আলু কে বাইছে আলু বিক্রি করছেন না স্টোরে রাখছেন স্টোরে রাখা আছে স্টোরে রাখছেন আচ্ছা মোটামুটি কতটা পরিমাণ জমিতে আপনি এবছর মানে কে চাষ করেছেন 5 বিঘা জমি পাঁচ বিঘা জমি এরকম পুতুলের মতো আলু কতটা পরিমাণ জমিতে দেখতে পাচ্ছেন ওই বেশিরভাগ জমিতেই দেখা যাচ্ছে

আর কতটা কেভাইস বা কতটা জ্যোতি জ্যোতি এক বিঘা আছে আর চার বিঘা কেভাইস রয়েছে দেখি একটু ওইদিকে এগিয়ে চলুন তো মোটামুটি এই রকম যে আলুটা হয়েছে যেখান থেকে বীজটা কিনেছিলেন সেখানের যে বীজের যিনি দোকানদার রয়েছেন তাকে জানিয়েছেন এরকম যে বীজ না হয়েছে দোকানদার কোনো ব্যবস্থা নেয়নি পাঞ্জাব বীজ এ চাষ করেছিলেন কোন কোম্পানির বীজ লাগিয়েছিলেন এটা কেভাইসটা কেভাইসটা কি বলছেন এরকম অবস্থাতে মানসিক অবস্থা কি ভালো থাকার মনে হয় দুটো করে আলু হচ্ছে তার উপর মহাজন নিতে যাচ্ছে না স্টোরে রাখা হচ্ছে তেরোশো চোদ্দশো দাম আলু তাও বিচতে পারছি না আর বিঘায় তিরিশ হাজার খরচা হয়েছে ওটা বিচতে গেলেও তো ব্যবসাটা নিচ্ছে না আর নিলেও হয়তো আঠাশ হাজার টাকা আমার হবে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে টোটাল তাহলে দু হাজার টাকা করে লস হচ্ছে প্লাস নিজের খাটালি বাদ পারিশ্রম রয়েছে আচ্ছা আপনাদের পরিস্থিতিগুলো যদি একটু যদি বলেন অন্য যদি মাইকটা একটু ধরেন আলুর কি পরিস্থিতি রয়েছে দাদা মাইকটা আপনি ধরুন আপনার ক কতটা পরিমাণ জমি ছিল চার বিঘা চার বিঘা জমি ছিল তার মধ্যে মোটামুটি এই সব পরিস্থিতি পুতুলের মতো পুতুলের মতো আলু কি বলবে এই আলুর ফলন নিয়ে কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ফলন তো হচ্ছে না এই পুতুলের মতন হয়ে যাচ্ছে বলুন 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 যেটা বলছেন পুতুলের মতন হয়ে যাচ্ছে এইলা তো স্টোরে রাখলো ব্যবসায়ী তো নেবে না

জন্য দুটো বৃষ্টির জন্য বৃষ্টিটা না হলে মনে হচ্ছে যে ফলনটা ভালো হতো ফলটা ভালো আর আলু এত খারাপ হতো আলুটা এতটা মানে নিম্ন মানের হতো না আর কিছুটা জানো দুবার লাগানো হয়েছে বলুন বলুন আর কিছুটা হয়েছে গোলমার জন্য

তাহলে আমরা বাঁচব না আপনারা তো মানে আমরা শেষ হয়ে যাবো এই এই বয়স থেকে চাষে নেমেছি কিন্তু আসলে তো সেরকম ফল পাচ্ছি না এদিকে বেকারের সমস্যা বাড়ছে আলু বিক্রি হচ্ছে না আমি ধরুন বিএ পাস করে এম এ করছি তো এবার সঙ্গে চাষবাসের সঙ্গে যুক্ত আছি আর সেরকম তো সরকারি কোনো ব্যবস্থা নিচ্ছে না আর কর্মসংস্থাও বাড়াচ্ছে না তাহলে একটাই উপায় চাষ করা বিভিন্ন চাষবাস রয়েছে হ্যাঁ দাদা মানে আপনারা চাইছেন যাতে সরকার এই কৃষি ঋণ যেটা আপনারা নিয়েছেন আছে যদি বলা চলে বলতে পারেন সবাই তো মোটামুটি লোন নিয়ে প্রত্যেকেরই ধরুন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ যেমন জমি সেইভাবে তাদের নেওয়া আছে আবার অনেকে মহাজনের কাছে নেওয়া আছে সেগুলো তো শোধ হবে না মহাজনের ট্রাক্টর মহাজনের তেজের ধরুন উনিশশো টাকা করে দশ ছাব্বিশ কেনার পরে যদি এই অবস্থা কুড়ি হাজার টাকার আলু হয় সেটা আবার বিক্রি যদি না হয় তাহলে চাষি বাঁচবে কিভাবে। সরকারের এটা দৃষ্টি আকর্ষণ করা দরকার আবার মন্ত্রী বলেছে নাকি যে বৃষ্টিতে কোনো ক্ষতি হয়নি মানুষের উপকারই হয়েছে তো ওনাকে একবার আসতে বলছি সে যেমন একটু দেখে যায় যে মানুষের কতটা উপকার হয়েছে বৃষ্টিতে আর এই আলুটা তাহলে সরকারি এই পুতুল পুতুল আলুটা সরকারি নেক দিয়ে নিয়ে সরকারি বিক্রি করুক কেউ খাচ্ছে খা দেখুক যেমন হ্যাঁ সরকার যেমন হ্যাঁ এই পুতুল আলুটা যেন কিনে কৃষিমন্ত্রী যেহেতু বলেছে যে এতে কোনো ক্ষতি হয়নি চাষির উপকৃত হয়েছে অথচ ভালো পরিমাণে বলছে চালটা পাওয়া যাবে না তাহলে আপনি উনি বুঝতেও পারলেন যে ধানের ক্ষতি হয়েছে তাহলে আলুর কি ক্ষতি হয়নি এটা ওনার এসে দেখা দরকার আর ফলন করেছিলাম কি আমাদের সব ফলনটা আর এই তোর বি গোলমাল ওই তো ব্যাপার আমাদের চাষের কিছু করার নাই পাঞ্জাবি যে চাষ করেছিলেন

আলু কাঁঠায় কাঠায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি আলু বেরাচ্ছে হ্যাঁ বিক্রি আলু বিক্রি করার যোগ্য নয় আলুর জন্যে চাষিরা মাথায় হাত দিয়ে বসে আছে সব কি হবে এই পরিস্থিতিতে আলু বাজার থাকলেও আলু নাই কতটা কতটা পরিমাণ জমিতে আপনি এবছর আলু লাগিয়েছিলেন আলু আট দশ বিঘা লাগিয়েছিলাম তো কিন্তু আলু তো হয় নাই ওই দশ বিঘাতে এক লরি আলু হবে নাই দাদ না দাড কি বলছেন এই দাঁত না পাঞ্জাব এই যে এই যে পুতুল আলু কি বলবেন সরকারকে কি বলবেন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন

এই গোটা জমিটার মধ্যে পাঁচ কাটা জমির মধ্যে পরশুদিনেও বৃষ্টি হয়েছে এই যে কাদা কাদা ভাব দেখতে পাচ্ছেন গোটায় ভিজা আছে রস আছে হ্যাঁ এরকম সমস্ত জমি প্রায় এই যে পাশে জমি আছে ভুড়া আছে ইও এই যে জমি হ্যাঁ ইও তো এক প্যাকেট আলু হবে সমস্ত জমিতেই এরকম পরিস্থিতি আলুর গুণগত মানও খারাপ আলুও খারাপ চাষির হাল খুব খারাপ অবস্থা খুব খারাপ

তারা তো মহাজন দিকে দিয়ে দিবে এবারে মহাজনেরই দেনা শোধ হবে নি তাদের বীজ রাখারও ক্ষমতা নাই তারা দেনা শোধ করবে কোথা থেকে আচ্ছা এই যে ধরুন ফোনটা ধরুন এখন দামে যে আলুটা আর কি বার্তা দেবো এই তো আমাদের এই চাষিরা সব মাথায় হাত দিয়ে বসে আছে চাষিদের সব কেউ আত্মহত্যা করছে কেউ বিষ খেতে যাচ্ছে কেউ করতে যাচ্ছে আলু মাহাজনের দেনা শোধ করতে পারছে না এই অবস্থায় সব দাঁড়িয়ে আছে মাহাজন কিছু বলতে পারছে না বিঘায় কুড়ি প্যাকেট পনেরো প্যাকেট দশ প্যাকেট আলু হচ্ছে মানে বিঘায় দশ প্যাকেট থেকে চল্লিশ প্যাকেট পর্যন্ত আলু হচ্ছে কারো দশ প্যাকেট কারো কুড়ি প্যাকেট কারো পঁচিশ প্যাকেট কারো তিরিশ প্যাকেট কারো চল্লিশ প্যাকেট এবং এই পরিস্থিতির জন্য এই আলুটা এই আলুটা বিঘে দশ প্যাকেট হবে এই যে আলু জমিটায় দাঁড়িয়ে আছি এই জমিটায় আলু বিঘাতে দশ প্যাকেট হবে তাহলে দশ প্যাকেট আলু হলে তিরিশ টাকা খরচ আছে দশ প্যাকেট আলুর দাম হচ্ছে তেরোশো টাকা করে যদি কুইন্টাল হয় আপনার পাঁচ কুইন্টাল পাঁচ পঁয়ষট্টি সাড়ে ছ হাজার টাকার আলু হচ্ছে সাড়ে ছ টাকার আলু হচ্ছে তা চাষির লস হচ্ছে চব্বিশ হাজার টাকা সাড়ে তেইশ হাজার টাকা এরপরে সাড়ে তেইশ হাজার টাকাটা চাষি পাবে কোথায় ব্যবসাদারের ঋণ শোধ করবে কি করে তারপরে চাষি সারা বছর চলবে কী করে এই অবস্থায় চাষি একটা খুব মানে চিন্তার বিষয় নিয়ে পড়ে আছে ব্যবসাদারও চিন্তার বিষয় নিয়ে পড়ে আছে আলুর মা গুণগত মানও খারাপ খারাপের জন্য এই অবস্থায় দাঁড়িয়ে গেছে বুঝতে স্টোর বীজের আমাদের যে স্টোর বীজ সেই স্টোর আমাদের স্টোরের আলুটা একটু ডিপেক হয়েছে স্টোরেজ গ্যাসের গোলমালের জন্য স্টোরে বহু আলু মানে গাছ বেরোয়নি বহু আলু মানা পড়ে গেছে সেই কারণে অনেক চাষি ভাইয়েরা অনেক মার খেয়ে গেছে ওই কারণে আরো চাষিরা মার খেয়েছে আমাদের এলাকায় সেভেন্টি পার্সেন্ট স্টোর বীজে চাষ হয় আমাদের এলাকায় সেভেন্টি পার্সেন্ট স্টোর বীজে চাষ হয় কেবাইশ সালু সেই কেবায়ে চালু তার স্টোর বিচা যोने চাশিভাই মার খেয়ে গেছে আর পাঞ্জাব পাঞ্জাবি சோজে লাগিছিল পাঞ্জাবিটাও অনেকটা মার খেয়ে গেছে তার ফলে এই যে এই অবস্থায় দাঁড়িয়ে গেছে নমস্কার আমার নাম অজয় মন্ডল ব্যবসায়ী ব্যবসায়ী আমরা কোন স্টোরে রয়েছে আমরা সিমмони রয়েছে দাডিকা ইউনিট অন্তর্গত আজকে এখনো পর্যন্ত ঢুকেছে মোটামুটি

ধাতঘা ব্যবসায়ী আনলোডের সময় প্রচুর সমস্যা হবে আলুর সাইজ ছোটো এবং ম্যাক্সিমাম আলু লাস্টের দিকে যে পুতুল আলু হচ্ছে বীচের গুণগত মান খারাপ আছে ছিল থাকার জন্য তারপরে অকাল বৃষ্টি হয়েছিল আলু পচে গিয়েছিল দ্বিতীয়বার চাষিকে চাষ করতে হয়েছে এই লাস্টের আলু ফলন ওই দুটো কারু একটা কারু তিনটে

সেই কুল্লাটা মিনি এক টাকা দেড় টাকা দু টাকা কেজি বিক্রি হচ্ছে আর চার বছর ফেলে যাচ্ছে এই অবস্থায় আমরা ভুগছি আমার আর চাষির কাছে আলু তুলছি বেশি দামে সেইটাও আজকে ব্যবসাটা নিতে চাইছে না এই অবস্থায় সব মানে যন্ত্রণায় ভুগছে কাল পরশু কি দামটা মনে হচ্ছে আরেকটু কমতে পারে এইখানের কথা বলছি আমি কমলো কমতে পারে নাহলে একই থাকতে পারে না কি করে আলু ফলন নয় আলুর মাঠে হচ্ছে না আর কুমার কোথায় কুমার কমার কারণটা হচ্ছে নিম্নমানের আলুর জন্য মানে আলুর জন্য যদি নিম্নমানের আলুর জন্য স্টোর তো এখন আমাদের ষোলো লাখ ক্যাপাসিটি এখন অবধি আমাদের লোড হয়েছে সাত লক্ষ তাহলে বাকি স্টোর খালি আলু সেভেন্টি পার্সেন্ট খোলা হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট খুলতে বাকি আছে এবারে যদিও দাম কমে আলুর গুণগত মানের জন্য কমতে পারে লোড হয় না পোকরা জল্প চাষ হয় সেটা রেশেনে চলে যায় না না হয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে এইরকম যে আলু চাষি তো প্রচুর বিপর্যয়ের মধ্যে আছে কোনো চাষির কাটায় একটা কোনো চাষির দুটো এরকম আলু হচ্ছে আলুর দাম থাকলেও চাষির কিন্তু পড়তা নেই চাষি প্রচুর লসের সম্মুখীন লস হচ্ছে চাষি একবিঘে আলু তাললে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা লোসকান হচ্ছে দুবার আলু লাগিয়ে এই অবস্থায় চাষি যন্ত্রণায় ভোগ করছে ব্যবসাদাররা আলুটা মারতে নি কেউ তুলতে চাইছে না নিম্ন নিম্নমানের আলুর জন্যে এই অবস্থা স্টোর মালিকরা আলু কিছু কিনছিল সেইটাও কিনা বন্ধ করে দিয়েছে তার জন্যে ছোটোখাটো ব্যবসাদাররা আমাদের মতো ছোটো খাটো ব্যবসাদাররা আলু আজকে বিক্রি করতে পারছি নি সেই অবস্থায় আমরা যন্ত্রণায় ভুগছি চাষিদের কাছ থেকে নিয়ে আমাদের ধার দিয়ে আছে কিছু লোকের কাছে নিয়ে সেইটাও আমরা আলুটা কিনে বিক্রি করতে পারছি নি এই অবস্থায় আমরা ভোগ করছি মানে আমাদের অবস্থা চাষির থেকেও আরো বেশি খারাপ চাষি তো আলুটা বিক্রি করে বেরিয়ে যাচ্ছে আর চাষির আলুটা নিয়ে আমরা আর বিক্রি করতে পারছি না কোথাও যেহেতু আমাদের দাদন দিয়ে আছে এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয় অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচারবুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন আলুর সব খবর এখন একটা অ্যাপে আলুর প্রাত্যহিক বাজারদর আলুর সর্বভারতীয় বাজার দর আলুর সকালের বাজার দর লোডিং আনলোডিং রিপোর্ট বিগত দশ বছরের আলুর তথ্য সারা ভারতবর্ষের কুড়ি হাজার আলু চাষী ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোই প্লে থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেরো মার্কেট রেট অ্যাপ দু সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে